সেটা তো বলবে, কি সর্বনাশ হয়েছে? শবনম কোথায়? শবনম 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 কোথায়? আচ্ছা, সেইদিন রাত করে ফিরেছিল বলে ওর বাবা কি ওকে বকাবকি করেছে? রবিউল দাদা ওর গায়ে হাত তোলেনি তো? আবার আমার সামনে তো কিছু বললো না, কি হয়েছে সেটা বলবে তো? স্বপ্নম তো আজকে সারাদিন বাড়িতেও এলো না। স্বপ্নম কোথেকে আসবে রঞ্জা আপা? স্বপ্নম বোধহয় কোনোদিনও আসবে না। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে রঞ্জা আপা। কি মুশকিল, শুধু শুধু কান্নাকাটি করে কি হবে? কি হয়েছে, কি বিপদ হচ্ছে সেটা বলো, খুলে বলো আমাদের। যদি আমাদের কিছু করার থাকে তাহলে তো সেই চেষ্টাটা করতে হবে। ভাবি, ও ভাবি, ওঠো ভাবি, কি বলছো তুমি, ওঠো। আরে এই শবনমের মা, কি হয়েছে বলবে তো? শবনম দিদি কি আজ কলেজ গেছে না কলেজ থেকে ফেরেনি? বিপদটা কার, কি বিপদ কিছুই তো বলছো না, শুধু কাঁদছো কেন? শোনো বাপু, যে বিপদই হয়ে থাক, আমরা তিনটে বুড়ো বুড়ি মিলে এখানে থাকি, আমাদের এর মধ্যে জড়িও না, বুঝতে পেরেছো? আর শোনো, রঞ্জার এমন কিছু তিনকাল গিয়ে এককালে ঠেকেন, এই গায়ে ওকে মাথা উঁচু করে থাকতে হবে, বুঝতে পেরেছো? আমাদের কাছ থেকে কোনো আশা কিছু করো না। আহ বৌদি, কথাটা না জেনেই কেন এরকম ভাবে বলছো? কত রকম বিপদ তো হতে পারে না? আগে তো মেয়েটাকে কোনদিন এইভাবে ছুটে আসতে দেখিনি আমরা। হ্যাঁ, রবিউল স্বপ্নকে অনেকবার মেরেছে, তখনও এসে হচ্ছে, কিন্তু এইভাবে কান্নাকাটি করতে করতে তো আসেনি। আহাগো, মেয়েটাকে বোধহয় মারতে মারতে মেরেই ফেলে দিল নাকি?